দেখলাম যে কয়েকটা ধারায় আমাদের অ্যাসোসিয়েশনের নামে একটা মামলা হয়েছে। তো আজকে আমরা ভাবছিলাম কয়েকজন দুই তিনজন মিল্লা ডিজি সাহেবের সঙ্গে একটু কথা কম কথা গিয়ে তারাই তো আইসি করে বুঝেছে যে আমরা নাকি পারমিশন নিছি না, আমরা এখানে জোর হয়েছি, আমরা কিন্তু জোর হয়েছি না, জাস্ট আমরা দুজন আছিলাম। তারপর আমরা তখন গ্যাপ দুটাই দিচ্ছি। কারণটা কি কারণে ধরছিলাম? আমরা নাকি আইন ভাঙতেছি। তো আজকে কি করতে আসছেন এখানে? না, ডিজি সাহেবের সঙ্গে দেখা করতে মাসিলাম। যদি দেখা না করে তাহলে ভাবছিলাম পারমিশন নিবো, পারমিশনের জন্য প্রেয়ার করবো। তো এখন মানে পুলিশ কি করছে আপনারা? আমরা নাকি আইন ভাঙতেছি এই জন্যই। তারপরে নাকি বলে আমরা নামে নাকি কেস আছে। আপনারা কার পক্ষ থেকে আইছেন? আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আছি। হ্যাঁ, অল তীব্র 10-3 অ্যাডহক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আছি। আজকে কত জন আছিলেন টোটাল মোট? তখন তো আমরা দুজনেই আছি। আপনারা কি তারা অ্যারেস্ট করছে জায়গাতে? এটা তো কিছু কইছে না, কইছে গাড়ি দুটো। কে কইছে গাড়ি দুটো? কোচিং থানার ওসি স্যার।